সুপ্রিয় ভিউয়ার্স আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলে চার্ট বা গ্রাফ তৈরি করে দেখাবো চার্ট বা গ্রাফ তৈরি করা কিন্তু খুবই সহজ যদি আপনার পদ্ধতিটি জানা থাকে খুব সহজেই চার্ট বা গ্রাফ কিন্তু তৈরি করা যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা প্রথমেই মাইক্রোসফট এক্সেলের একটি শীট ওপেন করলাম শীট ওপেন করে আমরা পূর্বে কিছু ডেটা এখানে ইনপুট করে রেখেছি দেখুন প্রথমে সিরিয়াল নম্বর এরপরে প্রোডাক্ট নেম কোম্পানি স্টক আর প্রাইস প্রথমে আছে যেমন প্রোডাক্ট নেম আছে প্লাস্টিক চেয়ার কোম্পানির নাম হলো আর এফ এল স্টক সংখ্যা একশো আর দাম হল দুই হাজার পাঁচশো এভাবে কিন্তু তথ্যগুলি এখানে লেখা আছে আমরা যে এলাকাটি গ্রাফ বা চার্ট করব সেই এলাকাটি এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমরা যাব ইনসার্টে দেখুন হোমের পরে কিন্তু ইনসার্ট আছে মনে রাখবেন ইনসার্টে যেতে হবে পেজ লে আউট আর হোমের মাঝে যে ইনসার্ট আছে ইনসার্টে আমরা ক্লিক করব ইনসার্টে ক্লিক করার পর দেখুন এই যে এখানে রিকমেন্ডেড চার্ট অর্থাৎ এই পুরোটাই কিন্তু চার্টের এরিয়া দেখুন আমরা রিকমান্ডেই প্রথমে যে দেখি একটু দেখুন যেটি আছে এটিতেই দেখায় দেখুন চার্ট এই যে চার্ট কিন্তু হয়ে গেল দেখুন হয়ে গেছে কিন্তু এই যে বেঙ্গল লিরা পার্টেক্স আর পার্টিক এখানে কিন্তু এই অনুযায়ী দেখাচ্ছে এখন আমরা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি আমরা অন্য কিছু তথ্য লিখি এখানে যেমন ধরুন আবার আরেকটি নিয়ে আসি এখান থেকে নিয়ে আসার পরে আমরা এখানে হোমে গিয়ে সাইজটা একটু ছোটো করে নিই দেখুন যেমন ধরুন এখানে আমরা আবার ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমরা আবার ইনসার্টে গেলাম ইনসার্টে যে আমি যদি চাই যে আমার ইচ্ছা মতো এখানে যতগুলো আছে ততগুলো ক্লিক করে নিলাম অর্থাৎ অলে কিন্তু যে আমি দেখি যে কত ধরনের এখানে আছে দেখুন অনেক ধরনের কিন্তু আপনি পাবেন যেমন অল শার্টে গেলে এই যে দেখুন টেম্পলেট অনুযায়ী পাবেন আবার কলাম অনুযায়ী আপনি দিতে পারবেন এই যে কলাম আছে এখানে লাইন অনুযায়ী দিতে পারবেন এইভাবে এই যে লাইন হচ্ছে দেখুন অটোমেটিক্যালি হয়ে গেছে আমি শুধু ওকেতে প্রেস করলে কিন্তু এটি এরকম হয়ে যাবে এরপরে আপনি যদি পাই অনুযায়ী দেন পাই দেখুন সুন্দর করে পায় অনুযায়ী দেওয়া যায় আবার আপনি বার অনুযায়ী দিতে পারবেন বার দেখুন এই যে এইভাবে দিতে পারবেন এরিয়া অনুযায়ী দিতে পারবেন দেখুন এরিয়া অনুযায়ী দেওয়া যায় আবার যদি আপনি এভাবে দিতে চান এভাবে দিতে পারবেন স্টক অনুযায়ী দিতে পারবেন দেখুন স্টক অনুযায়ী দেখাচ্ছে আবার যদি সারফেস অনুযায়ী এভাবে দিতে পারবেন এটিও দেখতে সুন্দর রেডার অনুযায়ী দিতে পারবেন দেখুন এই যে রেডার অনুযায়ী দেখাচ্ছে কম্ব অনুযায়ীও দিতে পারবেন দেখুন কম্ব অনুযায়ী তৈরি হয়ে যাচ্ছে এই যে পাই যেটি এটি আমরা দেখাই পাই এটি কিন্তু একেবারে এইচডি ভিডিওর মতো দেখাবে দেখুন অনেক সুন্দর কালার অনুযায়ী দেখায় এটি এই দেখুন অনেক সুন্দরভাবে দেখাচ্ছে এখানে দেখুন এই যে স্টক অনুযায়ী দেখাচ্ছে প্লাস্টিক চেয়ার আর এফ এল এইটির কালার কী সেটা এখানে বলে দিচ্ছে কোন কালারটি প্লাস্টিক চেয়ার টেবিল ব্যাঙ্গলের কোনটি সেই কালারটিও কিন্তু এখানে দেখাচ্ছে আবার এই যে প্লাস্টিক আলমিরা লিডার সেটি কোন কালার সেটি কিন্তু এখানে দেখাচ্ছে প্লাস্টিক চেয়ার পার্টেক্স পার্টেক্সের প্লাস্টিক চেয়ার সেটির কিন্তু তথ্য এখানে দেখাচ্ছে এছাড়াও আপনি যদি চান অনেক সময় হতে পারে যে আমি রকম না দেখে আরও কিছু তথ্য এখানে দেখতে চাচ্ছি সেটি কীভাবে দেখবেন তার জন্য আপনাকে এই দেখেন এখানে আমি যখনই ক্লিক করেছি দেখুন সবার উপরে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন যে তথ্যগুলো আসছে সেট টাইটেল এই যে সেট টাইটেল আছে এটি আপনি চেঞ্জ করতে পারবেন আবার যদি ডাটা লেভেল ডাটা লেভেলে ক্লিক করে দেন দেখুন ডাটা লেভেলে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই যে ডেটা ছিল এই প্লাস্টিক শেয়ার আর এফ এল এর ডেটাগুলো কিন্তু এখানে চলে আসছে আবার ব্যাঙ্গলেরটি চলে আসছে বা লিরারটি চলে আসছে পারটেক্সটি চলে আসছে এখানে কিন্তু ডেটাটাও দেখাচ্ছে যে এর ডেটা পাঁচশো এর ডেটা একশো এর ডেটা আবার পাঁচশো এটা দুশো পাঁচশো একশো এরকম কিন্তু ডেটা দাও দেখাচ্ছে দেখুন আমরা কেটে দিলাম লেন্থ এই নিচের বাইরে যে লেন্থ ছিল সেই লেন্থগুলো কিন্তু আমরা কেটে দিয়েছি অর্থাৎ টিকটা তুলে দিছি এখন কিন্তু লেন্থ আর নাই আবার দেখুন এই ডেটা লেভেল ভিতরে যে ডেটাগুলো লেখা আছে এখানে আপনি যদি টিক চিহ্ন তুলে দেন তাহলে কিন্তু আবার ওই ডেটাগুলো চলে যাচ্ছে এভাবে আপনি আপনার মতো করে দিতে পারেন দেখুন আমি এই লেন্থ টিক চিহ্ন দিলাম এইগুলো নিচেই না যায় দেখুন লেন্থ অনুযায়ী ডান পাশে হয়ে গেছে এটি আপনি যে কোনো জায়গায় আপনার মতো করে আপনি কিন্তু নিতে পারেন এরপর আমরা এই দেখুন এখানে আপনি ক্লিক করতে পারেন সার্কেল স্টাইল এই স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারেন যে যেই স্টাইলটি এখানে আসামি এই স্টাইলটা অন্যরকম দিতে চাই তখন আপনি এটা দিতে পারেন এইটা দিতে পারেন দেখুন সেটাও কিন্তু হয়ে যাচ্ছে আবার আপনি চাইলে এটাকে ফিল্টারও করতে পারেন দেখুন এখানে কিন্তু এই যে যেমন ফিল্টারটা কি আমি স্টক অনুযায়ী কিন্তু এখানে দেখাইছি যেটি আছে এই যে দেখুন প্রোডাক্ট নেম আছে কোম্পানি আছে এই দুইটা দেখাইছে নাম স্টক অনুযায়ী কিন্তু আমার এখানে দেখাচ্ছে দেখুন পার্সেন্টেজ চলে আসছে কোনটা কত পার্সেন্ট এখন আমি যদি প্রাইজ আছে লাস্টে প্রাইজ আছে প্রাইজ অনুযায়ী দেখাই এখন প্রাইজে ক্লিক করি তাহলে কিন্তু প্রাইজ অনুযায়ী দেখাবে এখন অ্যাপ্লাইতে ক্লিক করলেই দেখুন এখন প্রাইজ অনুযায়ী দেখাচ্ছে প্রাইজের পার্সেন্টেজ আবার আমি যদি উপরে ক্লিক করি ক্লিক করে দেখুন আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি আবার আমার কিন্তু স্টক অনুযায়ী পার্সেন্টেজ দেখাচ্ছে এভাবে বিভিন্নভাবে কিন্তু আপনি এটি করতে পারেন এখন আপনি চাইলেন যে এখানে কোম্পানি আছে যে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় আমি এই যে আর এফ এল আর আলমিরাটা চাষি না দেখুন আল না আছে আমি অ্যাপ্লাই করলাম দেখুন আর এফ এল আলমিরাটা এখন আর নাই আবার আপনি আরও কমাই দিতে পারেন এখানে আমি আরও কমাই দিছি দেখুন আমি কমাই দিয়ে দেখাই আপনাদের এটিও কুমাই কমিয়ে দিব দেওয়ার পরে আমি অ্যাপ্লাই দিলাম দেখুন কমে গেছে অনলি এখন তিনটা আছে এখানে তিনটা টিকসিনে দু আছে এখানে কিন্তু দেখুন তিনটা না হুম তিনটা আছে দেখুন এই একটি কালার এই একটি এই একটি এভাবে আপনি কিন্তু চেঞ্জও করতে পারবেন খুব সহজেই আমরা আবার দেখি এছাড়া কিন্তু আপনি এখানে কিছু দেখুন এইটা যদি আমরা দিই এভাবেও কিন্তু আপনি করতে পারবেন বিভিন্ন ডিজাইন এখানে অটোমেটিক্যালি দেওয়া আছে সেখানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু এটি করতে পারেন এই শার্ট তৈরি করার জন্যে শুধুমাত্র আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবেন এখানে বিশেষ কিছু শেখার নাই আপনি কিছুদিন যদি এখানে প্র্যাকটিস করেন শুধু মনে রাখবেন ইনসার্টে যেয়ে এই যে যেখানে রেকমেন্ডেড চ্যাট আছে এর মধ্যেই স্যাটস আইকনে ক্লিক করে আপনি আপনার মতো করে একটু ট্রাই করবেন কিছু ডেটা নিয়ে কয়েকবার ট্রাই করলে সুন্দর সুন্দর এই স্যাট কিন্তু আপনি তৈরি করতে পারবেন মাইক্রোসফট এক্সেলে সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন শেয়ার করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন আল্লাহ হাফেজ